নমস্কার, জয় জগন্নাথ। ওড়িশা কিচেন কু আপনার বহুত বহুত স্বাগত। আজ মু নেকি আসছি আপনার পাই তিন প্রকারের আম্ব চটনির রেসিপি, আউ সেইটা বি পুরাপুরি কেরালা স্টাইল। কেরালা স্টাইলে বনিবা সহিত তার ফ্লেভর মধ্যে অলগা অলগা, রাগ, লুণি, খটা, মিঠা, লঙ্কা, চটপটা, পুরাপুরি টেস্টরে পুরাপুরি ডিফরেন্ট টেস্ট আসবা সহিত ইয়াকু বনাইবার প্রসেস বি পুরাপুরি ভাবে অলগা। তা ছড়া ইয়াকু আপন ভাত, রুটি, পখাল, পুরি, পরাঠা, নান সহিত মধ্য খাইপারিবে। টেস্টরে কোনসিথিরে বি কম আসিবনি। আউ এইভাবে প্রসেসরে যদি আপন ঘরে বানাকি থরে খাঁতি না, তবে দেখিবে বারম্বার বনাইকি খাইবা পাই ইচ্ছা হব। তো চালন্তু কিভাবে প্রসেসরে মু আজির কেরালা স্টাইল আম্ব চটনিকু বনাউচি দেখি নবা। যেহেতু আমি এটি তিন প্রকারের আম্ব চটনি বনাইবা, তো তাপাই মু এটি তিনটা আম্ব নেইছি। আউ আম্ব দেহরু ভালোভাবে আমি চুপাকু বাহার করদেবা। টিকে ডিপলি চুপাকু বাহার করিবে, বেশি পতলা পতলা করিকি বাহার করিবেনি। যদি আম্ব টাকুয়া হেই নাহি, তেবে তাকু মঝুরু যেমতি সাইজর সেপ দেইকি কাটি পারিবে। নহলে যদি আম্ব দেহরু টাকুয়া হেই যাই থাকে, তেবে আপন তাকু বাহার পটরু মধ্যে খালি মাংসল পাটটাকু মধ্যে কাটি নেই পারিবে। এটা দেখতে পুরা কষি আম্ব অছি, বিলকুল বি তা দেহরে টাকুয়া হেইনি। আম্ব দেহরু এই কষ গুড়াক বাহার করে নেবে। আউ এইটি মু আপনাকে গোটে কথা কইবি, আম্বকু সবুবেলে ধোই সারিকি তার চোপা বাহার করিবে। আউ চোপা বাহার করসলা পরে আম্বকু বিলকুল বি ধোইবেনি, নহলে আম্ব অধিকা খটা লাগিব। আপন চাইলে এই আম্ব চটনি কু শিলরে চটনি বনাই পারিবে, নহলে গ্রাইন্ডর জারে মধ্য ইউজ করি পারিবে। তো মু এঠি গ্রাইন্ডর জারে আম্ব গুড়ি সব নেই নেইছি। যেতক আম্ব নেবে আপন, তার অধা নেবে পিয়াজ। পিয়াজের কোয়ান্টিটিটা আপন টিকে এটি অধিকা রাখবে। হাফ চামচ মু এটি নেউছি গোটা জিরা, চারি পাঁচ কুলা রসুন, গোটে চামচ মু এটি নেউছি কাশ্মীরে লাল মির্চি গুণ্ড। আপন চাইলে তা বদলরে শুখিলা লঙ্কাকু মধ্য নেই পারিবে। যেহেতু আমি এটা কেরালা স্টাইলে বনাউছে, তো তাপাই নিবা কিছি ভ্রুসুঙ্গা পত্র। আউ কেরালা স্টাইলে মানে নড়িয়া কুড়া তো নিহাতি দবা। তো এটি মু অল্প কিছি নড়িয়া কুড়া দেউছি। আউ সবুকু দেই সারিলা পরে লাস্টে দেই দেবে স্বাদ অনুযায়ী লুণ। যেতে সম্ভব চেষ্টা করিবা আমি ইয়াকু শুখিলারে গ্রাইন্ড করিয়া পাই। যদি দরকার পড়ে, তবে আমি তা দেহরে অল্প দুই চামচ মাপর পানি দেই দেইকি আউ টিকে গ্রাইন্ড করে নেবা। ভালোভাবে দেখি পড়ে ইয়াকু চিকন করিকি মু গ্রাইন্ড করে নেইছি। আউ গ্রাইন্ড করে সারিলা পরে মু এটি নেউছি হাফ চামচ মাপর গুড়। মু এটি লিকুইড গুড় ইউজ করছি, আপন চাইলে শুখিলা গুড় মধ্যে নেই পারিবে। তা ছড়া আপন চাইলে চিনি মধ্যে নেই পারিবে। মু ইয়াকু লাস্টে ইউজ করছি, আপন চাইলে সবুকু মিশাইকি একা সহিত গ্রাইন্ড মধ্যে করি পারিবে। দেখিপারে তার কনসিস্টেন্সিটা এমতি হি রহিব। তো এবে কোন করিবা, সে আম্ব চটনি সবুকু আমি গোটে বাউল কু বাহার করে নেবা। কেরালা স্টাইল আম্ব চটনি মানে তা দেহরে ছুঙ্ক তো নিহাতি পড়িব। তো সেথিপাই মু গোটে তড়কা প্যান নেইছি, আর তা দেহরে গোটে চামচ ছোট গোটে চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করছি। তেল টিকে গরম হয়েগলা পরে মু এটি দেখন্তু হাফ চামচরু মধ্যে অল্প নেইছি বিরি ডালি, আউ হাফ চামচরু মধ্যে অল্প নেইছি বুট ডালি। এসব নিহাতি পড়ি দেবে ছুঙ্করে, নহলে কেরালা স্টাইলের ফ্লেভর আসবেনি। দুইটা দেইছি শুখিলা লঙ্কা, আউ হাফ চামচরু অল্প গুটা জিরা, লাস্টে তিন চারটা দেউছি ভুসুঙ্গা পত্র। এসবকে ভালোভাবে টিকে ফুটাই নেবা যেমতি তার ফ্লেভর আসবা পর্যন্ত। ভালোভাবে দেখিপারে ফুটিগলানি, এবে গ্যাসর ফ্লেমকে বন্ধ করেদেবা। তো এবে দেইদেবা আম্ব চটনি উপরে তড়কা। তড়কা দেই দেইকি টিকে ভালসে গুড়াই নেবা, আউ ইয়াকু করদেবা সাইড। রেডি হয়েগলা আমার খট্টা মিঠা চটপটা আউ রাগওয়ালা মধ্য আম্ব চটনির রেসিপি। তো এবে আমি যে সেকেন্ড আম্ব চটনিটা বনাইবা, তো তাপাই দরকার আমাকু বাদাম। মু এটি 40 গ্রাম মাপর চীনা বাদাম নেইছি। আর বাদামকু মিডিয়াম টু লো ফ্লেমরে গ্যাসকু রাখিকি ভাজি নেবি। তো এইটি মু কই রাখছি, আপন যেতক কোয়ান্টিটির আম্ব নিথিবে তার অধা নেবে চীনা বাদাম। দেখিপারে বাদাম ভালোভাবে ভাজি হয়েগলানি, এবে আমি বাদামকু বাহার করে নেবা।
ଏବେ ସେଇ କରେଇରେ ଦେଇଦେବା କିଛି ତେଲ। ତେଲ ଭଲସେ ଗରମ ହେଇଗଲା ପରେ ମୁଁ ଏଠି 3-4 ବଡ଼ିକୁ ଭାଜି ନେଉଛି। ଏଇ ରେସିପିରେ ଆପଣ ବଡ଼ି ଯଦି ୟୁଜ୍ କରନ୍ତି ମାନେ ଖାଲି ବଡ଼ିର ଟିକେ ଟିକେ ବାସ୍ନା ଆସିବ, ତା ସହିତ ବାଦାମ ପଡ଼ିଛି, ବହୁତ ବଢ଼ିଆ ଟେଷ୍ଟ ଲାଗିବ। ତେଣୁ ବଡ଼ିକୁ ଆପଣ ନିହାତି ଆଡ଼୍ କରିବେ। ଯଦି ବଡ଼ି ନାହିଁ ଏଇଟା ଅପ୍ସନାଲ୍ ଅଛି, ନହେଲେ ସ୍କିପ୍ ମଧ୍ୟ କରିପାରିବେ। ବଡ଼ି ଗୁଡ଼ାକ ଭାଜି ହେଇଗଲାଣି, ଏବେ ବାହାର କରିନେବା। ଗ୍ରାଇଣ୍ଡର୍ ଜାର୍ରେ ଦେଇଦେବି ସେମ୍ ପ୍ରୋସେସ୍ ଆମ୍ବ, ଆଉ ଯେଉଁ ବାଦାମକୁ ମୁଁ ଭାଜିକି ନେଇଥିଲି ବାଦାମକୁ ଦେଇଦେବି, ଆଉ ଯେଉଁ ବଡ଼ିକୁ ମଧ୍ୟ ନେଇଥିଲି ବଡ଼ି ଦେବି, ଆଉ କିଛି ଧନିଆ ପତ୍ର, ପୋଦିନା ପତ୍ର, 3-4 କଞ୍ଚା ଲଙ୍କା, ଛୋଟ ହାଫ୍ ଚାମଚ ଗୋଟା ଜିରା, ନଡ଼ିଆ କୋରା ମଧ୍ୟ ଅଳ୍ପ ନେବା, ପିଆଜ ସେଇତି ଯେତେକ ଆପଣ ଆମ୍ବ ନେଇଥିବେ ତାର ଅଧା ନେବେ ପିଆଜ, ଆଉ ଲାଷ୍ଟରେ ସ୍ୱାଦ ଅନୁଯାୟୀ ଦେଇଦେବା ଲୁଣ। ଏସବୁକୁ ଦେଇସାରିଲା ପରେ ଅଳ୍ପ ଟିକେ ପାଣି ଆଡ଼୍ କରିଦେବା, ଆଉ ୟାକୁ ଗ୍ରାଇଣ୍ଡ କରିନେବା। ଗ୍ରାଇଣ୍ଡ କରିସାରିଲା ପରେ ଦେଖିପାରୁଥିବେ ଏଇଟା ଏମିତି ଠିକ୍ ହୋଇ ରହିବ। ତା ଛଡ଼ା ଆମେ ଏଥିରେ ବିଲକୁଲ ବି ଚିନି ଦେବାନି କିମ୍ବା ଗୁଡ଼ ଦେବାନି, ମିଠା ଦେବାନି, ଏଇଟା ଖଟା ଖଟା ରହିବ। କାହିଁକିନା ଆମେ ଏଥିରେ ଧନିଆ ପତ୍ର ଆଉ ପୋଦିନା ପତ୍ର ୟୁଜ୍ କରୁଛେ, ଏଇଟା ଟିକିଏ ଏମିତି ଲଙ୍କା ମଧ୍ୟ ସଫିସିଏଣ୍ଟ ଲଙ୍କା ହୋଇଛି, ତେଣୁ ଏହାର ଏମିତି ଚଟପଟା ହିଁ ରହିବ। ତ ଏବେ ଆମେ ୟାକୁ କରିଦେବା ସାଇଡ଼, ନେଇ ଆସିବା ଆଉ ଗୋଟେ ଜାର୍। ତ ୟାକୁ ବନେଇବାର ପ୍ରୋସେସ୍ଟା ମଧ୍ୟ ଟିକିଏ ଅଲଗା ରହିବ। ତା ପାଇଁ ମୁଁ ନେଲି କିଛି ଆମ୍ବ, ଆଉ ନେଇଛି ଏଠି କିଛି ଛୋଟ ପିଆଜ। କରଲା ଷ୍ଟାଇଲ୍ ମାନେ ଛୋଟ ପିଆଜଟା ନିହାତି ଆଡ଼୍ କରିବେ, ଯେହେତୁ ଆମ ପାଖରେ ନାହିଁ ଏତକ ଅଛି। ତା ଛଡ଼ା ଆପଣ ଚାହିଁଲେ ବଡ଼ ପିଆଜ ମଧ୍ୟ ୟୁଜ୍ କରିପାରିବେ। ଆଡ଼୍ କରିବେ ଏଥିରେ କିଛି ଭୃଷଙ୍ଗା ପତ୍ର, 1 ଇଞ୍ଚର ମୁଁ ଏଠି ନେଇଛି ଅଦା। ଅଦାକୁ ଏଇ ଚଟନି ଯେଉଁ ବନେଇବେ ଅଦା ନିହାତି ଦେବେ। ଏଇ ଚଟନିରେ ନଡ଼ିଆ କୁରାର କ୍ୱାଣ୍ଟିଟିଟା ଟିକିଏ ଅଧିକା ରହିବ, ତ ଏଥିରେ ଆପଣ ଟିକିଏ ଅଧିକ ନଡ଼ିଆ କୁରା ଦେବେ। 2 କଞ୍ଚା ଲଙ୍କା, 1/2 ଚାମଚ ଗୋଟା ଜିରା, ଛୋଟ 1 ଚାମଚ ଦେଉଛି ମୁଁ ଏଠି ଚିନି, ଆପଣ ଚାହିଁଲେ ଗୁଡ଼ ମଧ୍ୟ ନେଇପାରିବେ। ଆଉ ଲାଷ୍ଟରେ ଆଡ଼୍ କରିଦେବି ଦେଖିକି ସ୍ୱାଦ ଅନୁଯାୟୀ ଲୁଣ, ଆଉ ସବୁକୁ ଆଡ଼୍ କରିସାରିଲା ପରେ ଦେଇଦେବି ତା ଦେହରେ ଅଳ୍ପ କିଛି ପାଣି, ଆଉ ତାପରେ ତାକୁ ଭଲ ଭାବରେ ଟିକିଏ ଗ୍ରାଇଣ୍ଡ କରିନେବା ଚିକଣ କରିକି। ଏଇ ଚଟନିଟା ମଧ୍ୟ ରେଡ଼ି ହେଇଗଲା, ଆଉ ଏଇଟା ବି ଖାଇବା ପାଇଁ ବହୁତ ଟେଷ୍ଟ ଲାଗେ। ତ ରେଡ଼ି ହେଇଗଲା ଆମର 3 ଫ୍ଲେଭର୍ର ଆମ୍ବ ଚଟନି, ଆଉ ସେଇଟା ବି ପୁରାପୁରି କେରଳା ଷ୍ଟାଇଲ୍ର ଖଟା ମିଠା ରାଗ ଲୁଣି ଚଟପଟାବାଲା ଆମ୍ବ ଚଟଣି। ତ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ୟାକୁ ଥରେ ଘରେ ବନାନ୍ତୁ ଆଉ ଖାଆନ୍ତୁ। ଯେତେବେଳେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଏଇଭଳି ପ୍ରୋସେସ୍ରେ ଏମିତି ନ ବନେଇଛନ୍ତି ନା, ୟାର ଟେଷ୍ଟ ଆପଣ ବିଲକୁଲ ବି ଜାଣିପାରିବେନି। ଘରେ ବନାନ୍ତୁ, ଖାଆନ୍ତୁ, ଆଉ କମେଣ୍ଟ ବକ୍ସରେ କମେଣ୍ଟ କରିକି ମୋତେ ନିହାତି ଜଣାନ୍ତୁ। ରେସିପିଟି ଯଦି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗେ, ଟେଷ୍ଟି ଲାଗେ, ତାହେଲେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ କମେଣ୍ଟ କରିକି ନିଶ୍ଚୟ ଜଣେଇବେ। ଆଉ ଯଦି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନାହାନ୍ତି ତାହେଲେ ସବସ୍କ୍ରାଇବ୍ ମଧ୍ୟ କରିଦେବେ। ତ ରହୁଛି, ପୁଣି ଦେଖା ହେବ ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓରେ ନୂଆ ରେସିପି ସହିତ। ନମସ୍କାର, ଜୟ ଜୟ।